আচ্ছা দেখি ইব্রাহিম ভাই কি করে, চাপ দিলে মানে আপনি দূরে আছেন, লোক উঠবে, কোনো সমস্যা নাই, পাবে কোনো সমস্যা নাই, পিছনে চারজন বসতে পারবে, অনায়াসে অনায়াসে পিছনে চারজন বসতে পারবে। নতুন পুরান গাড়ি, পুরান গাড়ি আজকিন প্রায় 14,80,000 টাকা। আচ্ছা বিজনেস 99 থেকে 30,000 টাকা স্যার। 50টা রামের সাথে কম্পেয়ার করবেন, একটা দুইটা না 50টা রাম, না খুব কম 1500 সিসি 11 মডেল শতাহতের রেজিস্ট্রেশন। আচ্ছা এই যে আমরা কিন্তু বাই বাই কার সেন্টার, হ্যাঁ ঢাকা, এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ। আমি দেখাই দিই মনে যেতেছে না, বুঝছেন ইব্রাহিম ভাই, 11 মডেল এর কি দেখাবো, নতুন মডেল, চার পাঁচের মডেল, ওরকম ইনশাআল্লাহ অরিজিনাল, সব অরিজিনাল, ওই যে অরিজিনাল কালার দিছেন, সব অরিজিনাল। আমার এখানে অ্যাকসিডেন্ট বিং গাড়ি কিনা, টেকনিশিয়ান তো দেখাবেনই, কিনা নিছেন, অ্যাক্সিডেন্ট দেখাইতে পারছেন, গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন। নতুন কোন সংবাদ আছে নাকি? জি ইনশাল্লাহ, এই ভিডিওটা দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ তাদের অন্তর থেকে আমার মোবারক জানাচ্ছি। এবং কি ভাই অনেকদিন পর আসছে, এক বছর পর আসছে আমার শোরুমে, সবাই বেশি বেশি এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো সবাই লাইক কমেন্ট শেয়ারে ইনশাল্লাহ যাই গাড়িটা কিনবে তার কাছে অবশ্যই পৌঁছায় যাবে। আর আমার এখানে অল্প গাড়ি, এবং কি আমি চেষ্টা করি মানে নতুন গাড়ি ফিল দিতে পারবো, মানে নতুন গাড়ি দিতে পারবো না, পারবো না, কিন্তু নতুন গাড়ির ফিলটা পাবেন ইনশাআল্লাহ সেকেন্ড হ্যান্ড গাড়িতে। আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়িতে নতুন গাড়ির ফিল পাবেন ইনশাআল্লাহ, আশা করি আমার গাড়িগুলো আসবেন, দেখবেন, ভিজিট করবেন ইনশাআল্লাহ। তো আমার এখানে ঈদ উপলক্ষে 50% মালিকানা স্যার, একটু দেখাই দিই, মালিকানা কে 50% 50% মালিকানা ফ্রি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে 50% ছাড় দিছি। আচ্ছা আমি একটা দেখাবো, টয়োটা রাম 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বলে দিলাম আমরা কন্ডিশন গাড়ি। আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা হাউজিং 2 নম্বর রোড। যারা গাবতলি থেকে আসবেন, গাবতলি এখান থেকে আসলে একটা বুড়িগঙ্গা ফিশিং পাম্প পড়বে, পাম্পের পিছনে তুরা হাউজিং 2 নম্বর রোড। আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আচ্ছা আচ্ছা, এটা দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আছে। এবং কি টয়োটা রাম গাড়িটা এত ফ্রেশ কন্ডিশন গাড়ি, এখন তো জাপানি কালার আছে, এবং কি জাপান থেকে আসার পর তেলেই চলছে, কোনো এলপিজি গ্যাস কিছুই করা হয়নি, তেল তেলই। এবং কি এটা আরো একটা ফিউচার আছে, আপনি দূরের থেকে দরজা খুলতে পারবেন। কি বলে জি, এটা কিভাবে সম্ভব? এই যে দূরে ভাই, আমি দূরে আছি, আপনি দেখুন অটোমেটিক দরজা খুলে যাবে। আচ্ছা আমি এই জায়গায় দাঁড়ালাম, ঠিক আছে, হ্যাঁ ধরতে হবে আমার ভাই, না ধরতে হবে না, এই যে খুলে গেছে। আপনি কি জাদু জানেন? না ভাই, এই যে রিমোট, মানে থেকে রিমোট রিমোট রিমোট। আচ্ছা আমি কি ইব্রাহিম ভাই কি আবার জাদু জানে কিনা দেখা যায়, আপনি দূরে থেকে আমাকে ওই জায়গা থেকে কন্ট্রোল হইবো ভাই, হ্যাঁ এই যে এখান থেকে। আচ্ছা দেখি ইব্রাহিম ভাই কি করে, চাপ দিলে অটোমেটিক, মানে আপনি দূরে আছেন, লোক উঠবে, কোনো সমস্যা নাই, পাবে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা আরেকটা ফিচার, যার বাবা মা বৃদ্ধ এবং কেউ অসুস্থ আছে, দেখা যায় আপনার এখানে পাল্লা থাকে, পাল্লা নাই, পাল্লা থাকে, পাল্লা নাই, খুঁড়ি নাই, একটা খুঁড়ি থাকে, আপনার এখান দিয়ে উঠতে খুব ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আচ্ছা, এটা যদি উঠতে খুব সুবিধা, মানে অসুস্থ মানুষ দেখা যায় উঠতে পাওয়া লেগ স্পেস ওঠা, এবং পিছনে চারজন বসতে পারবে অনায়াসে, অনায়াসে পিছনে চারজন বসতে পারবে। এবং গাড়িটা দেখেন ইন্টেরিয়রটা কতটুকু ফ্রেশ, বিস্কেট ইন্টেরিয়র খুবই সুন্দর। এবার যদি এটা ব্যাপারে রাখে, এবার শুধু ল্যাপটপ রাখে, বসে বসে কিন্তু কাজ করতে পারবে, ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। অনেক চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়ি, অরিজিনাল কালারে আছে, অরিজিনাল কালার এটা, আসেন দেখেন ভিজিট করেন। 39 সিরিয়াল, হ্যাঁ 39 সিরিয়াল, তেলের গাড়ি, অকটেন টাইপ, অকটেন টাইপ গাড়ি, খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি। এবং সামনে পেছনে গ্লাস অরিজিনাল কন্ডিশন, চাকাগুলো একদম নতুন কন্ডিশন অবস্থায় আছে, চাকাগুলো অলমোস্ট নিউ, গাড়িটা একদম চলছে কম। আচ্ছা মাইলেজ কি, দুটি পাওয়ার ভাই, একটা পাওয়ার, একটা পাওয়ার এটা, হ্যাঁ একটা ম্যানুয়াল, হ্যাঁ জি ম্যানুয়াল। এই যে দেখেন দুটো পেটগুলো দেখেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভিতরে ইন্টারিয়র দেখলাম মনে হয় পর মনে হয় যে কি বলতে পারবেন না, যা আসলে পছন্দ না, কমেন্টস একটু জানান তো ভাইরা, যারা এটা বলতে পারবেন না, এটা পুরান গাড়ি, মানে বাট পুরান গাড়ি কিন্তু নতুন কন্ডিশন, নতুন কন্ডিশন, কন্ডিশন নতুন, পুরান গাড়ি, পুরান গাড়ি, এটা আজকিন প্রায় 14,80,000 টাকা। আচ্ছা বিজনেস 99 থেকে 30,000 টাকা স্যার, বিজনেস 99 পর্যন্ত 30,000 টাকা স্যার, 1450 মালিকানা, মালিকানা 50% স্যার, মালিকানা কিন্তু 50% ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমার এই গাড়িটা 50টা রামের সাথে কম্পেয়ার করবেন, একটা দুইটা না 50টা রাম, না গত এক সপ্তাহে মোটামুটি আমি 10-12টা রামের লাইভ আলহামদুলিল্লাহ মনে করছি, এবং কি আমি বললাম 50টা রামের সাথে, এই যে 5-7টা দেখছি এর মধ্যে থেকে আমার কাছে ভালো, সেটাই তো বলছি, আরো 50টা রাম দেখবে, দেখে এটার সাথে কম্পেয়ার করবেন আমার সাথে ইনশাল্লাহ। ওকে তো বলবো আসেন, গাড়িটা দেখেন, পছন্দ করেন। ওকে নেক্সট একটা নিয়ে এসেছি আমি, একটা গাড়ি, এই যে প্রোবক্স, প্রোবক্স 2011 মডেল, 11 মডেল প্রোবক্স আপনি খুব কমই পাইছেন, 11 মডেল খুব কম পাইছেন, খুব কম, 1500 সিসি 11 মডেল,
শতাউতের স্টেশন। আচ্ছা, এই যে আমরা কিন্তু বাই বাই কার সেন্টার, হ্যাঁ ঢাকা, এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাত এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা অরিজিনাল কালার যেটা বলি আমরা, কোনো কালার হয় না। ওকে, 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন, সিএনজি দোকান বাসন করা আছে, 26 সিরিয়াল। এটা দাম আজকে কত দিবেন? এটা আজকে প্রায় 1,90,000 টাকা, এটাও 30,000 টাকা স্যার, বিজনেস ম্যানের পক্ষ থেকে 1,60,000, 1,60,000, 50 আজকে যান, 50 দিয়ে দিছি যান, 50 জি ইনশাআল্লাহ। সব গাড়িতে 30,000 দিলে হইব না, মাঝে মাঝে 40,000 দিতে হইব। জি জি জি। ওকে, তাহলে আমরা একটু পিছন দিকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ ভাই, পিছন দিকে দেখিয়ে দিই। এই যে দেখেন সিএনজি দোকান বাসন করা, সিলিংটা দেখেন কি বলবো, এটা 11 মডেলের গাড়ি, আমি দেখাইতে মনে চাইতেছিলাম বুঝছেন প্রেম ভাই, 11 মডেলের গাড়ি কি দেখাবো, নতুন গাড়ি, চার চার পাঁচের মডেল, ওরকম ফ্রেশ হয় না। 11 মডেল বেশি হয়, 17 তে রেজিস্ট্রেশন একটা গাড়ি, এই গাড়িটা দেখার কিছু নাই। যদি আসেন গাড়ি দেখে, এখানে গাড়িগুলো আনি এবং কি রেঞ্জ সিট গুলো জাপানি রেঞ্জ সিট, আমার এখানে গাড়িগুলো আনি, বাস সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু নতুনের ফিল পাবেন, মজা পাবেন, নতুন নতুনের ফিল পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একটা এসকরলা জি করলা দামে 7 সিটার গাড়ি পাবেন, এবং কি সিসি এসকরলা জি করলা মতো 1500 সিসি। আরে বাবা রে বাবা, কি বল, হ্যাঁ আসলে মাথা নষ্ট পুরো। জি ইনশাআল্লাহ প্রেম ভাই, একজিও গাড়ি এসকরলা গাড়ি কিনতে গেলে আপনি 4-5-6 মডেল এসকরলা কিনতে গেলে 14,00,000 টাকা লাগে, যেই খরচ দিতে হবে এটা কি সেম খরচ? সেম খরচ, সেম। বাহ বাহ বাহ, দেখি 7 সিটার যদি পাই আমরা এক্সকরলা এলিওনের খরচ দিতে পারি, তাহলে তো আমি মনে করি যে 7 সিটি ভালো, 7 সিটার দেখা যায় আপনি লোক বেশি ক্যারি করতে পারবেন। আচ্ছা, সিসি 1500, 1500 সিসি অ্যাভেঞ্জার, বছরে একই আয়কর দেখা যাবে, 7 সিটার 2000 সিসি হয়, বছরে 50,000, এটা 25,000 টাকা, 25,000 টাকা। বাহ, 25,000 যে আমার এখান থেকে গাড়ি কিনবেন, দুইটা নিশ্চয়তা দিয়ে থাকি সব সময় আমি, অ্যাক্সিডেন্ট বিং গাড়ি কিনা টেকনিশিয়ান তো দেখাবেনই, কিনা নিছেন অ্যাক্সিডেন্ট দেখাইতে পারছেন, গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন, কোনো ঝামেলা কাগজবিহীন, যে কাগজ মালিকানা করছেন মালিকানা হইতাছে না, এক বছর হয়ে গেছে আপনার নামে ডাটা হয় না, হয় না, গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, দুইটা নিশ্চয়তা ইনশাআল্লাহ, যে কোনো সময়। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই গাড়ির দাম আমরা কত দিলাম ভাই? জনপ্রিয় গাড়ি 2006 মডেল, 9 রেজিস্ট্রেশন, প্রিমিয়ম, ভিতরে বেসকিট ইন্টেরিয়র, পার্সোনাল ইউজের গাড়ি, সিসি 1500, খুব সুন্দর গাড়ি। এই যে দেখেন এটা ইন্টেরিয়র দেখেন, দেখছেন উডেন 6 মডেল, আর রেজিস্ট্রেশন কত দিবেন ভাই? 9 রেজিস্ট্রেশন। জি জি, দেখছেন 6 মডেল 9 রেজিস্ট্রেশন প্রিমিয়াম, কতটুকু ফ্রেশ দেখ, আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে অবস্থা, একেবারে ফ্রেশ, কোনো সৃষ্টি খোলাকাটা নাই, 25 সিরিয়াল। জি, এবং কালার হচ্ছে সিলভার কালার, চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ, এবং অল গ্লাস অরিজিনাল, অল গ্লাস অরিজিনাল। ওকে, এই গাড়িটা যদি ইঞ্জিন রুমটা আপনি দেখিয়ে দিই ইব্রাহিম ভাই, হ্যাঁ এটা 25 সিরিয়াল ঢাকা মেট্রো গ। জি, ওকে এই গাড়িটা দেখি ইঞ্জিন রুমটা কেমন, ইঞ্জিনের সাউন্ড কেমন হবে ইব্রাহিম? একদম ফ্রেশ কন্ডিশন, ১৭,২০,০০০ টাকা, বিজনেস 99 পক্ষ থেকে 17,16,80,000 টাকা, 16,80, 30,000 দিয়ে সব গাড়ি, এটা দিচ্ছি 40,000। ঠিক আছে ইব্রাহিম ভাই, গুড, এই দেখেন 17,20, আজকে কত হলো 16,80, 16,80,000 টাকা, 40,000 এটা, জি 40,000। আচ্ছা, এবং কি প্রবক্স দিলাম 40,000, জি ইনশাআল্লাহ, আবার সাথে মালিকানা ইনশাআল্লাহ, 50% অফ, অফ অফ, এবং কি এই গাড়িটা 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, হোন্ডা গ্যারেজ, লাভ ছাড়া গাড়ি, লাভ ছাড়া, এটা ইব্রাহিম ভাই লাভ ছাড়া দিয়ে দিব, লাভ ছাড়া আসবেন, কারণ এটা যার গাড়ি সে সেল করবে, এটাতে কোনো মালিকানা ফ্রি নাই, কোনো বিজনেস 99 এর পক্ষ থেকে কোনো ফ্রি নাই, কোনো ফ্রি নেই, এই গাড়িতে আমার কোনো লাভ নাই, ইব্রাহিম ভাইয়ের লাভ নাই, যে কিন্তু তার লাভ, এই গাড়ির দাম 17,80,000 টাকা, 17,50,000 টাকা, 1,00,000 টাকা কমে পাবে,
যে কিনবে সে আচ্ছা আচ্ছা 16,50,000 টাকা আচ্ছা প্রাইস ওকে এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ হ্যাঁ জি 1500cc 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন জি জি 1500cc হুন্ডা গ্রেস হ্যাঁ জি পুশে স্টার্ট পুশে স্টার্ট ডুয়েল এসি আছে আচ্ছা ভিতরে চাকাগুলো নতুন লাগানো 42 সিরিয়াল মাশাআল্লাহ এই যে চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারে নতুন মনে হচ্ছে ওকে এই এটা সামনে পেছনে গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে না বিরাম ভাই জি সব অরিজিনাল কন্ডিশন এটা তো কোনো মাইর খোলা কাটা নাই এবং দেখেন কোনো গাড়ি ইনশাআল্লাহ মাইর ইনশাআল্লাহ যদি আমার আমি তো আস্তে আস্তে ব্যবসা করি এবং কি এটাও বলছি আমার যদি ভাই গাড়িটা মাইর খাওয়া থাকতো আমি বিক্রি করতাম না ভালো গাড়ি দেখে আমি আনছি গাড়ি বিক্রি করে দিতে বলছে দিতেছি ইনশাআল্লাহ আচ্ছা বলেন ভাই এটা প্রাইস একদম একদম ফিক্স 16,50,000 জি এটা তো ফিক্স প্রাইস তারপর যার গাড়ি ওই ভাইয়ের সাথে বসাই দিব এই চেয়ার টেবিলে বসাই দিব ভাইয়ের সাথে ডিসকাস করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এই নেক্সট এটা গাড়ি দেখাবো জনপ্রিয় গাড়ি একজিও গাড়ি সবার জনপ্রিয় পছন্দের গাড়ি কেননা একজিও গাড়ি পার্সোনাল ইউজ বাড়া ইউজ সবাই করতে পারে এটা 2012 মডেল 18 রেজিস্ট্রেশন অনেক সময় মনে করে এই গাড়ি হাইব্রিডও থাকে এটা নন হাইব্রিড গাড়ি এবং কি এটা আরেকটা বিশেষ তো কম খরচে মানে মানে কম বলে না কম তেলে মশমশা বাজা এটা হলো সেটা কেন এটা 1331cc চালাবে এক জিও জি জি এক জিও কিন্তু চালাবে এক জিও কিন্তু সিসি কম খরচ কম বাচ্চুরি খরচ এক খরচ কম আচ্ছা 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 ওকে এই গাড়ি একটু দেখি আমরা 34 সিরিয়াল ঠিক আছে সিলভার কালার এটা মডেল হচ্ছে 12 মডেল 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ এবং সামনে গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে জি জি 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন জি 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 স্যার ভিতরে ইন্টেরিয়র দেখেন মাশাআল্লাহ জি ওকে এই এটা পিছন দিকটা আমরা যদি দেখা দিই চেষ্টা করি এই দেখো অরিজিনাল গ্লাস জি কালারটা হচ্ছে সিলভার কালার কোনো খোলা কাটা মাইন নেই আলহামদুলিল্লাহ দেখেন গাড়ি কত ফ্রেশ কম আছে একটু জানান তো ভাইরা কেমন দেখলেন জি ইনশাআল্লাহ আচ্ছা বলেন ভাই 16,60,000 টাকা বিজনেস ম্যানেজমেন্ট পক্ষ থেকে 30,000 টাকা স্যার 16,30,000 টাকা এবং মালিকানা 50% ছাড় আছে এরপর কি থাকছে ইব্রাহিম ভাই খুব জনপ্রিয় গাড়ি মানে যারা জিপে চড়া মজা আর কি ফিল জিপের ফিল নিতে চায় বোরিং মনে করে না লং জার্নি করতে চায় জিপ নিশান স্টাইল খুব মানে একদম অরিজিনাল কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রজেকশন হেডলাইট ফগ লাইট সিট হিটার ফোরাইল ডিআই সব আছে গাড়ির ভিতরে কোনো ফিচার নাই যে গাড়ির ভিতরে ইনশাল্লাহ নাই নাই এটা নিশান স্টাইল যারা শৌখিনতা মানুষ এবং কি যারা জিপে চড়া মজা তারা এই গাড়িটা ইনশাল্লাহ দেখতে পারেন আচ্ছা আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি এর গ্লাস গুলো কিন্তু অরিজিনাল ইনশাল্লাহ লেখা আছে শুধু গ্লাস না কালারটা অরিজিনাল কালারটা অরিজিনাল পাল কালার জি ইনশাল্লাহ পাল কালার কালার কালারটা অরিজিনাল তেলের গাড়ি একদম ইউজ পরিমাণ খুব পিছনে জায়গা আছে তেলের অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল গ্লাস সবকিছু অরিজিনাল অবস্থায় আছে পেপারটা ফুল আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমার এখানে ফার্স্ট পার্টি ছাড়া কোনো গাড়ি নেই স্মার্ট কার্ড মালিকানার সাথে ইনশাআল্লাহ মালিকানা ছাড়া আমি কোনো গাড়ি আমি তো ভিডিওতে সবসময় কাগজের নিশ্চয়তা দিয়ে থাকি আমার এখান থেকে গাড়ি চলবে মালিকানা করে এর আগে চলবে না ইনশাআল্লাহ মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না আচ্ছা তো এটা 10 মডেল 15 তে রেজিস্ট্রেশন এটা সিসি 2000cc জিপ গাড়ি এটার আস্কিং প্রাইস 20,90,000 টাকা আজকে বিজনেস 99 জন্য এটা 40,000 স্যার 40,000 স্যার 20,50,000 টাকা 20,50,000 টাকা আবার মালিকানা 50% ছাড় আছে ইনশাল্লাহ মালিকানা 50% ফ্রি ওকে থ্যাংক ইউ পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা দেখেন লাইক করবেন শেয়ার করবেন এই শোরুমটা ভিজিট করেন গাড়ি দেখলেই যে গাড়ি কিনতে হবে তা না আসে গাড়িগুলো দেখেন আমার গাড়িগুলো কম্পেয়ার করবেন আমি নতুন গাড়ি বিক্রি করি না সেকেন্ড গাড়ি বিক্রি করি কিন্তু নতুনের ফিল চাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেবেন এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম